আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। প্রকল্পগুলো উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তৌফিক নসিব করুন, এতটুকু বলে আমি আমার আপনার মূল্যবান সময়কে বেশি নষ্ট করতে যাইব না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনেক ধন্যবাদ। সবকে সার্বিক উন্নয়নে আমরা ব্যাপক কাজ করে যাচ্ছি, কারণ আমরা চাই যে কোনো অঞ্চল যেন অবহেলিত না থাকে, আর তাছাড়া একেবারে সুন্দরবনের কোল ঘেঁষে সেখান পর্যন্ত আমরা কিন্তু উন্নয়ন করে যাচ্ছি। এমনকি সেখানে রেল এবং সাতক্ষীর সাথে খুলনার বিশেষভাবে যোগাযোগের ব্যবস্থা সব কিছু আমরা করে যাচ্ছি। হ্যাঁ, মেডিকেল কলেজ করে দিয়েছে। আপনাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আমার পাশেই বসে আছেন, কাজী কোথায় একটু ওনাকে একটু দেখা। স্বাস্থ্যমন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, এখন উনি আবার আমাদের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে স্থায়ী কমিটির সংসদে সভাপতি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। কাজী আমরা জানি যে ওখানে একটা মেডিকেল কলেজও করে দেওয়া হয়েছে, তাছাড়া শিক্ষায় দীক্ষায় যোগাযোগ ব্যবস্থা সার্বিকভাবে উন্নতি যাতে হয় তার ব্যবস্থা আমরা নিচ্ছি, এবং এমনভাবে সড়ক করে দিচ্ছি খুলনা হয়ে যাতে একেবারে মংলা পোর্ট পর্যন্ত যোগাযোগ করতে পারে সে ব্যবস্থা আমরা করে দিয়েছি। কাজী সব আল্লাহ রাব্বুল আলামের কাছে দোয়া করেন যেন বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকে, কারণ জাতিপের এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। আবরার ফাহাদ হত্যায় জড়িতদের স্থায়ী বহিষ্কারের আগে পর্যন্ত বুয়েটে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ নিয়ে জানতে লায়লা নসীনের কাছে আছি, তিনি বুয়েট ক্যাম্পাসে আছেন। নসীন, বুয়েট ক্যাম্পাসে সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর টানা ৬ দিন বুয়েট উত্তপ্ত থাকার পর কিন্তু গতকাল বুয়েট শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যায় যে সংবাদ সম্মেলন করেছে, সেই সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দিয়েছে যে মাঠে যে তারা এতদিন আন্দোলন করেছেন সেই মাঠের আন্দোলনে তারা আর থাকবে না। তবে আবরার হত্যা মামলার যে ১৯ আসামি, এই ১৯ আসামিকে স্থায়ীভাবে বুয়েট প্রশাসন যতদিন বহিষ্কার করবেন না ততদিন যে আন্দোলনকারী শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের ক্লাস পরীক্ষা সহ কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে তারা অংশ নেবে না। সেই হিসেবেই কিন্তু তারা শিক্ষার্থীরা এখনও কিন্তু অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে আছেন, ঘোরাঘুরি করছেন, কিন্তু বুয়েটের যে একাডেমিক কার্যক্রম বা ক্লাস পরীক্ষা এই কার্যক্রমগুলো কিন্তু এখন চলছে না। এবং বুয়েটের শিক্ষার্থীরা গতকাল এটাও ঘোষণা দিয়েছিলেন যে আজকে বুয়েটের সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে এক গণশপথে অংশ নেবেন। দুপুর ১২:৩০ বুয়েট কেন্দ্রীয় যে অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামে শিক্ষার্থী এবং শিক্ষকদের গণশপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং সেই শপথে বুয়েটে সকল ধরনের সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক কর্মকাণ্ড নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ারও অঙ্গীকার করবেন বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীদের যে দাবি ছিল তারা বলেছেন যে তাদের যে দাবিগুলো ছিল ১০ দফা, সেই ১০ দফা দাবির যে কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য বুয়েট প্রশাসন এর মধ্যে অগ্রগতি দেখিয়েছে, এবং বুয়েট প্রশাসন এবং প্রশাসন এবং সরকারের প্রতি কিন্তু শিক্ষার্থীরাও কিছুটা হলেও গতকাল সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং তারা প্রশাসনের উপর আস্থা রাখছেন যে হয়তো আগামী কিছুদিনের মধ্যে তাদের যে সংকটগুলো, তাদের দাবি দাওয়াগুলো বাস্তবায়ন হবে। তবে তারা আবারও বলেছেন যে বুয়েটের আবরার হত্যাকাণ্ডে জড়িত যে ১৯ আসামি, এই ১৯ আসামিকে স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত তারা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেবে না। সামির নসীন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বুয়েট ক্যাম্পাস থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী লালা নসীন। ফেনী সোনাগাজীতে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ডাকাত সর্দার ইকবাল হোসেন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ পুলিশ সদস্য। উপজেলার সদর ইউনিয়নের ছড়াইতকান্দি গ্রামের আজম খান মার্কেটের সামনে ওই বন্দুকযুদ্ধ ঘটে। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সিরিয়ায় তুরস্কের অভিযানকে অগ্রহণযোগ্য বলেছে রাশিয়া। তুর্কি ও সিরীয় বাহিনীর মধ্যে কোনো সংঘর্ষ মেনে না নেয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। সিরিয়া বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য রাশিয়া সফরের আমন্ত্রণও জানিয়েছেন পুতিন। ক্রেমলিন বলেছে সিরিয়ায় আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে রাজি হয়েছেন দুই নেতা। তুরস্ক ও সিরিয়া সামরিক বাহিনীর মধ্যে সম্ভাব্য যুদ্ধ এড়ানোর বিষয়েও আলোচনা করেছেন তারা। এর আগে সিরিয়ায় মস্কোর বিশেষ দূত আলেকজান্ডার ল্যাভ্রেন্তিয়েভ অভিযোগ করেন তুরস্ক লাইন অব কন্ট্যাক্ট ভঙ্গ করেছে, সে সঙ্গে তুরস্ককে সংযত হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আহ্বান প্রত্যাখ্যান করে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইপ এরদোয়ান। যুদ্ধবিরতি চুক্তির জন্য বুধবার তুরস্ক সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সফরে তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রিয়ানও রয়েছেন। কাতার বিশ্বকাপ এশিয়ান গেমসের বাছাইয়ে ভারতের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধে সাদুদ্দিনের গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের 88 মিনিটে সমতায় ফেরে ভারত। এতেই অ্যাওয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ পয়েন্ট পায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখায় খুশি বাংলাদেশের হেড কোচ জেবিডে। তবে গোল মিসের কারণে প্রত্যাশিত ফলাফল না আসায় কিছুটা হতাশ তিনি। বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠে অবশ্য জিততে না পারার আক্ষেপ রয়েছে। ভারতের বিপক্ষে ড্রয়ের পর গ্রুপ ইয়ের পঞ্চম স্থানে নেমে গেল বাংলাদেশ। 3 ম্যাচে 1 ড্র ও 2 হারে জেবিডের দলের পয়েন্ট 1। অন্যদিকে সমান ম্যাচ খেলে 2 ড্র ও 1 হারে 2 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভারত। আমরা বেশ কিছু গোলের সুযোগ পেয়েছি, গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারলে ফলাফল ভিন্ন হতো, কিন্তু বাস্তবতা হলো সেটি হয়নি। ভারত র্যাঙ্কিং, সুযোগ সুবিধা, হোম অ্যাডভান্টেজ সব দিক থেকে আমাদের থেকে এগিয়ে ছিল। তবে এসবের মাঝে পয়েন্ট পাওয়ায় আমি খুশি। I think the mentality was that for the Indian players, oh, it's Bangladesh, let's take it easy. The funny thing is, like, every match I played with India, India have scored in the last minute. In SAF Cup, in the friendly match, and now today. So, bad luck for us. এখনকার শীর্ষ খবর এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।